নমস্কার বন্ধুরা স্মল বিজনেস আইডিয়াতে আপনাকে স্বাগত আজকে দেখাচ্ছি স্যান্ডেল মেশিন কীভাবে স্যান্ডেল তৈরি করা হয় যে ম্যানুয়াল স্যান্ডেল মেশিন এটা এটা কম বাজেটের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে এই মেশিনটাতে প্রথমে এই যে স্যান্ডেলের যে সিটটা আছে ঠিক আছে তার উপরে কাটারটা যেটা ডাই আছে ডাইটাকে দেখেছে প্রেস করতে হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক আছে সেম ওইভাবে অপোজিট সাইডটা মানে দুটো পায়ের আলাদা আলদা হয় তো সাইডটা তো এটা হচ্ছে উল্টো করে দিতে হবে ডাইটা সেকেন্ড পার্টটাতে উল্টো করে ডাইটা হ্যান্ডেলটাকে হালকা প্রেস করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটাতে খুব কষ্টের কাজ নয় বা খুব সাধারণ ইজি ছোটো মেশিনারির মধ্যে এটা হয়ে যাচ্ছে আর মেন সবচেয়ে বড়ো কথা এটাতে আপনার কোনো বিদ্যুৎ খরচ লাগছে না ঠিক আছে এটা ম্যানুয়ালি কাজ হয়ে যাচ্ছে এই দুটো স্যান্ডেল কাটার পরে আপনার দেখতে পাচ্ছেন দুটো সোল তৈরি হয়ে গেল এরপরে হচ্ছে ড্রিল করতে হবে দুটো ঠিক আছে সোল তৈরি হওয়ার পরে দেখুন পুরো দুটো সোল হয়ে গেছে আর মার্কিং যেখানে যেখানে হয়েছে দেখতে পাচ্ছেন সোলের ওপরে ওই জায়গাগুলোকে আপনার ফিতা লাগানোর জন্য ড্রিল করতে হয় তো সেই ড্রিলের জন্যে সেই এই মেশিনটাতেই উপরে ড্রিলের জায়গা আছে হ্যান্ডেলটাকে এভাবে ভুলে বের করে দেখে উপরে যে ড্রিলের অপশানটা আছে দেখুন সুইচটা অন করে দিতে হবে তো মোটর লাগানো আছে ড্রিলের এই কাজটা করতে গেলে আপনাকে বিদ্যুতের প্রয়োজন হয় মোটর লাগানো আছে এটার ওপরে আপনাকে ড্রিলগুলো করলে ড্রিল হয়ে গেল এটা ঠিক আছে ড্রিল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইভাবে দেখতে পাচ্ছেন সমস্তগুলো ডিল হচ্ছে ঠিক আছে ডিল হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু ফিতাগুলো লাগানোর কাজটা করতে হয় ঠিক আছে সব করে নিতে হবে ডিলটা ঠিক আছে এইভাবে দুটো সোলের মধ্যেই আর কি সম্পূর্ণ করা হলো ডেলগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো রাখা হচ্ছে এখানে এবার ঠিক আছে হ্যাঁ এই দেখুন সম্পূর্ণ হয়েছে মানে তিনটে তিনটে করে দুটোতে ছ ছখানা এরপরে ফিতা লাগানো যে এই মেশিনের মধ্যে একটা ক্ল্যাম্প থাকবে এই ক্লামটার উপরে এই ফিতাটাকে এইভাবে লাগিয়ে সেম এইভাবে প্রত্যেকটা জুতোতে এইভাবেই হবে খুব কম সময়ের মধ্যে আপনার জুতোগুলো তৈরি হয়ে যাবে ঠিক আছে এই যেটা স্যান্ডেল আর কি খুব কম সময়ের মধ্যে তৈরি হবে খুব ইজি কাজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট করবেন আমাদের ইমো নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন